हेलो फ्रेंड्स, न्यू होराइजन इन होमिओपैथी चैनले यूट्यूबर समस्त दर्शक के आबार एक बार स्वागत जानाई। आमी डॉक्टर अम्बुजकान्ति साहा आज आरेकटी नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित होयेछि। पेटेर नाना रकम समस्या ओ रोग निये आमार बेश किछु भिडियो आपनारा नियमितई देखे थाकेन। असंख्य यूट्यूब दर्शकदेर अनुरोधे आज आमी पेटेरई एमन एक समस्या निये आलोचना करते चलेछि जा एकदम शिशु थेके आरम्भ करे सब बयसेर मानुषेर मध्येई प्राय देखते पावा जाय एबं बला जाय एई रोग प्राय घरे घरेई देखा जाय। एई रोग बा समस्याटी हलो आमाशा बा जाके बला हय डिसेंट्री। फ्रेंड्स, एई डिसेंट्री की केन हय, कादेर हय, एई रोगेर कारण की की, एर परिणति की होते पारे, की की परीक्षा निरीक्षा करा दरकार, कोन कोन होमिओपैथिक ओषुध अत्यंत कार्यकर ও কি কি সাবধানতা অবলম্বন করলে এই ধরনের আমাশার হাত থেকে দূরে থাকা যায়, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আমাশা বা ডিসেন্ট্রি হলো আমাদের খাদ্যনালী বা ইনটেস্টিনের এক ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন, যেখানে হঠাৎই লুজ মোশন আরম্ভ হয়, বারবার পাতলা পায়খানা হয়, সঙ্গে থাকে মিউকাস বা আম, আর কারো কারো ক্ষেত্রে এই আম এবং রক্ত দুই একসঙ্গেই দেখতে পাওয়া যায়। এই ধরনের অবস্থাকেই বলা হয় আমাশা বা ডিসেন্ট্রি। আমাশা দুই ধরনের হয়, একটি হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি, যা এক ধরনের ব্যাকটেরিয়া যাকে বলা হয় সিজেলা ডিসেন্ট্রি, এই ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলেই হয়। এবং আরেক ধরনের যে ডিসেন্ট্রি তাকে বলা হয় অ্যামিবিক ডিসেন্ট্রি, যা এক ধরনের এককোষী পরজীবী প্রোটোজোয়া বা এন্টামি বা হিস্টোলিটিকার কারণেই হয়। এই দুই ধরনের ডিসেন্ট্রি খুবই সংক্রামক, এবং এই যে ইনটেস্টিনের মধ্যে এই সংক্রমণ হয় তার ফলেই লুজ মোশন হয় এবং আম পড়ে। এই আমযুক্ত লুজ মোশন বা স্টুল শরীর থেকে যখন বেরিয়ে আসে তার মধ্যেই থাকে এই ধরনের জীবাণু, এবং এই জীবাণু যদি কোনো কারণে রোগীর হাতে লাগে, নখে লাগে পরিষ্কার করার সময়, অর্থাৎ মলদ্বার পরিষ্কার করার সময় যদি হাতে আঙুলে নখে এই জীবাণু এসে যায়, তাহলে সেই জীবাণুই অন্য মানুষকে বা বাড়ির অন্যান্য সদস্যকে সংক্রমিত করে। যাই হোক, এই দুই ধরনের ডিসেন্ট্রি, অ্যামিবিক ডিসেন্ট্রি এবং ব্যাসিলারি ডিসেন্ট্রি, এই দুই ধরনের ডিসেন্ট্রি যে কোনো বয়সের মানুষের মধ্যেই হতে পারে। এবং ব্যাসিলারি ডিসেন্ট্রি দেখা যায় একটু অ্যাকিউট ধরনের হয়, হঠাৎ আমাশা দেখা দেয়, প্রচুর পরিমাণে লুজ স্টুল হয়, বারবার পায়খানা পায়, এবং এমনকি পেটে কোনো খাবার না থাকলেও পায়খানা পায় এবং লুজ মোশন হয়, আর পেটে সামান্য ব্যথা থাকতে পারে বা খুব বেশিও ব্যথা হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় জ্বর হয়। এই যে পেটের সমস্যা, অর্থাৎ এই লুজ মোশন, এটা হয়তো 5-7 দিন থাকে, তারপর ধীরে ধীরে কমে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই লুজ মোশন বা এই যে আম আসা বা রক্ত, এগুলো দিনে দিনে বাড়তেই থাকে এবং এমন ভয়াবহ আকার ধারণ করে যে তাকে হসপিটালে ভর্তি হতে হয়, আবার স্যালাইনের প্রয়োজন হয়। আর এই যে অ্যামিবিক ডিসেন্ট্রি, এই ডিসেন্ট্রির ক্ষেত্রেও দেখা যায় বারবার লুজ মোশন হয়, সঙ্গে আম থাকে বা মিউকাস থাকে এবং রক্তও আসতে পারে, পেটে মোচড় দিয়ে ব্যথা হয়, কখনো কখনো জ্বর আসে, আবার শরীর খুব দুর্বল হয়ে যেতে পারে। দেখা যায় যে কয়েকদিনের মধ্যে হয়তো একটা রেমিশন হয় বা কমে যায়, তারপর কিন্তু আবার এই ধরনের অ্যামিবিক ডিসেন্ট্রির প্রবণতা দেখতে পাওয়া যায়, যা ক্রনিক আকার ধারণ করে। যাই হোক, এই দুই ধরনের ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি এবং অ্যামিবিক ডিসেন্ট্রি, এই দুই ধরনের ডিসেন্ট্রি বিভিন্নভাবে এক মানুষের থেকে, অর্থাৎ রোগীর শরীর থেকে আরেক মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই যে সংক্রমণ, এই সংক্রমণ কিন্তু সরাসরি যে রোগী তার স্টুলের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে, সেই স্টুল তার হাতের মধ্যে দিয়ে অন্যের খাবারে চলে যেতে পারে, জলে চলে যেতে পারে, বা কোনো আর্টিকেল বা জিনিসের মধ্যে চলে যেতে পারে, এবং সেই সমস্ত দূষিত জল বা কন্টামিনেটেড জল পান করলে কিংবা খাদ্য খেলে
তার থেকে আরেকজনের এই ধরনের ডিসেন্ট্রি হতে পারে। আবার দেখা যায় যে যারা পুকুরে স্নান করেন তারা যদি কোনোভাবে এই পুকুরের জল গিলে ফেলেন তাহলে তা পেটের মধ্যে যায় এবং এই ধরনের অ্যামিবিক ডিসেন্ট্রির জীবাণু বা ব্যাসিলারি ডিসেন্ট্রির জীবাণু পেটের মধ্যে প্রবেশ করে এবং তার থেকে আমাশা আরম্ভ হয়। আবার যদি কোনো খাদ্য যেমন তরি তরকারি খুব ভালো করে সেদ্ধ না করে খুব ভালো করে রান্না না করে খাওয়া হয় তার থেকেও কিন্তু এই ধরনের আমাশা হতে পারে। বা যদি কোনো নোংরা জলে মুখ ধোয়া হয় তার থেকেও এই জীবাণু পেটের মধ্যে গিয়ে আমাশা হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে যে সমস্ত বাচ্চাদের বা বয়স্কদেরও শরীরের ইমিউনিটি পাওয়ার একটু কম হয়ে যায় তখন এই ধরনের সংক্রমণ খুব সহজেই হয়। যাই হোক, আমাশার এই ধরনের কোনো সিমটম বা লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। উনি এই সমস্ত লক্ষণ দেখেই বলে দিতে পারবেন এই আমাশা কী কারণে হচ্ছে, এটি অ্যামিবিক ডিসেন্ট্রি নাকি ব্যাসিলারি ডিসেন্ট্রি, এবং এর জন্য এই যে আমাশা সেই রোগ নির্ণয় করার জন্য কতগুলো পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়। যেমন রুটিন স্টুল এক্সামিনেশন করা হয়, স্টুল ফর ওভা প্যারাসাইট সিস্ট করলে তাতে দেখতে পাওয়া যেতে পারে যে অ্যামিবিক ডিসেন্ট্রির জীবাণু আছে। আবার স্টুল এক্সামিন করে এই ধরনের ব্যাসিলারি ডিসেন্ট্রির যে ব্যাকটেরিয়া সিজেলা ডিসেন্ট্রি তারও দেখা মিলতে পারে। এবং যেহেতু এই ডিসেন্ট্রির মধ্যে দিয়ে অনেকের ক্ষেত্রেই রক্ত শরীর থেকে বেরিয়ে যায় তার জন্য অ্যানিমিয়া হতে পারে এবং সেই কারণে একটা ব্লাডের রুটিন এক্সামিনেশন করা দরকার যাতে আমরা হিমোগ্লোবিনের মাত্রা জানতে পারি। এছাড়াও যে অ্যামিবিক ডিসেন্ট্রির জন্য অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কমপ্লিকেশন হয়, যেমন লিভারে এক ধরনের অ্যাবসেস হতে পারে এবং সেক্ষেত্রে লিভারের জায়গায় প্রচণ্ড ব্যথা হয়, খুব কষ্ট হয়, শরীর দুর্বল হয়ে যায় এবং সেক্ষেত্রে একটা ইউএসজি হোল অ্যাবডোমেন করলে লিভারের বা পেটের অন্য কোনো অর্গানের কোনো রকম ক্ষতি হয়েছে কি না তা সহজেই জানা যাবে। যাই হোক, আমাশা হলেই তার চিকিৎসা করতে হবে। এখন আমি এই আমাশা যা অর্থাৎ ব্যাসিলারি ডিসেন্ট্রি কিংবা অ্যামিবিক ডিসেন্ট্রির জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো তা হলো অ্যালোসকোট্রিন। এই ওষুধটি আমাশার জন্য খুবই জনপ্রিয় ওষুধ এবং দেখা যায় যে বারবার পায়খানা হয়, সঙ্গে আম আসে এবং রক্তও আসে, পেটে খুব ব্যথা হয়, শরীর খুব দুর্বল হয়ে যায়। এক্ষেত্রে অ্যালোসকোট্রিন 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার খেতে থাকলেই দেখা যাবে এই ধরনের আমাশার লক্ষণ ধীরে ধীরে কমতে কমতে একদম সেরেই যাচ্ছে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যান্থারিস। ক্যান্থারিসের আমাশায় দেখা যায় খুব বেশি মিউকাস আসে, খুব পাতলা পায়খানা হয় এবং তার সঙ্গে মলদ্বারে খুব জ্বালা থাকে, খুব ব্যথা হয়, শরীর খুব দুর্বল লাগে। এই সমস্ত লক্ষণ থাকলে ক্যান্থারিস 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার নিয়মিত খেতে থাকলেই দেখা যাবে এই ধরনের সমস্ত লক্ষণ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কলচিকাম অটাম নালি। এই কলচিকাম শরৎকালীন আমাশয়ের জন্য খুবই বিখ্যাত এবং দেখা যায় প্রচুর পরিমাণে লুজ মোশন হচ্ছে, সঙ্গে আম আসছে, রক্তও আসে, পেটে খুব ব্যথা হয়। এই সমস্ত লক্ষণে কলচিকাম 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা সামান্য জলে বা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার নিয়মিত খেতে থাকলেই দেখা যাবে এই ধরনের আমাশা ধীরে ধীরে কমে যাচ্ছে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ম্যাগকার্ব। ম্যাগকার্ব বাচ্চাদের আমাশা রোগের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে দেখা যায় বারবার পায়খানা হয়, সঙ্গে আম আসে আর পেটে প্রচণ্ড ব্যথা হয়, বাচ্চা কান্নাকাটি করে। এই অবস্থায় ম্যাগকার্ব 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার বাচ্চাকে দিলেই দেখা যাবে পায়খানার পরিমাণ ধীরে ধীরে কমে আসছে এবং বাচ্চা সুস্থ হয়ে উঠছে।
এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো মার্কার। মার্কার আমাশার জন্য খুবই পরিচিত ওষুধ। এক্ষেত্রে দেখা যায় যে লুজ মোশন বা বারবার পায়খানা হয়, মিউকাস আসে এবং তার সঙ্গে বেশ ভালো পরিমাণে রক্ত বেরিয়ে যায়, শরীর খুব দুর্বল হয়ে যায়, পেটে ব্যথাও থাকে। এই অবস্থায় মার্কার 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার নিয়মিত খেতে থাকলেই দেখা যাবে যে এই আমাশয়ের সমস্ত লক্ষণ ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো মার্কসল। মার্কসলও আমাশয়ের খুবই প্রসিদ্ধ ওষুধ। এক্ষেত্রে কী হয়, পেটে প্রচণ্ড ব্যথা হয়, প্রচুর আম সহ লুজ মোশন হয়, আর পেশেন্টের খুব জল পিপাসা থাকে, কিন্তু দেখা যায় যে তার জিভ খুব মোটা এবং তাতে দাঁতের দাগ বসানো থাকে। এই অবস্থায় মার্কসল 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার নিয়মিত খেতে থাকলেই দেখা যাবে যে এই আমাশার সমস্ত লক্ষণ ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। আমাশা যখন অ্যাকিউট অবস্থায় থাকে বা বারবার পায়খানা হয় এবং শরীরে জলের পরিমাণ অনেকটাই কমে যায়, তখন একটা ডিহাইড্রেশনের লক্ষণ দেখা দিতে পারে, বারবার জল তেষ্টা পেতে পারে। সেক্ষেত্রে প্রথমেই একটু ওআরএস খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ওআরএস পাউডার জলে গুলে সেটি বারবার দিতে হবে, তাতেও কিন্তু এই আমাশয়ের প্রকোপ অনেকটাই কমে যায়। এছাড়া এই যে হোমিওপ্যাথিক ওষুধের নাম বললাম বা এর সম্বন্ধে আলোচনা করলাম, এছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক আমাশার ওষুধ আছে। যদি 2-1 দিন নিজে চিকিৎসা করার পরে দেখা যায় যে লক্ষণ বা এই আমাশয়ের প্রকোপ একেবারেই কমছে না, তখন একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী ওষুধ খেতে হবে। এখন আমি এই যে আমাশার রোগের কথা বললাম, তার ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু সাবধানতা অবলম্বন করা দরকার সেগুলো জানিয়ে দিচ্ছি। যেমন আমরা জানতে পেরেছি যে আমাশা ইনফেক্টেড মলের সঙ্গে বা স্টুলের সঙ্গে বাইরে বেরিয়ে আসে, সেই কারণে প্রতিবার মলত্যাগ করার পর মলদ্বার পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই খুব ভালো করে হাত নখ সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি আমাশা হয় তাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বাচ্চা যেন বারবার মুখে হাত না দেয় এবং সেই কারণে হাত সবসময় পরিষ্কার রাখতে হবে। এছাড়াও একদম পরিষ্কার ফিল্টার করা কিংবা বটলড ওয়াটার যেগুলো পাওয়া যায় সেই জল পান করাই খুব ভালো। আর দেখতে হবে যে সমস্ত ফল বা কিছু কিছু সবজি যেগুলো আমরা কাঁচা অবস্থায় খাই সেগুলো খুব ভালো করে ধুয়ে তবেই খেতে হবে, তা না হলে ওই সমস্ত ফল সবজির মধ্যেও এই জীবাণু থেকে যেতে পারে এবং তার থেকে আমাশা রোগের উৎপত্তি হতে পারে। আবার যারা সুইমিং পুলে সাঁতার কাটেন কিংবা পুকুরে স্নান করেন তাদেরও সাবধানে থাকতে হবে যাতে এই জল পেটের মধ্যে না চলে যায় এবং তার ফলে কী হয়, এই আমাশার জীবাণু পেটে গিয়ে আমাশা হতে পারে। এছাড়া যাতে শরীরের ইমিউনিটি পাওয়ার কমে না যায় তার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে, আর একটু খোলা বাতাসে হাঁটাচলা করতে হবে, সামান্য ব্যায়াম করতে হবে। এই সমস্ত নিয়মবিধি মেনে চললে আর এই ওষুধপত্র খেলে দেখা যাবে যে এই ব্যাসিলারি ডিসেন্ট্রি বা অ্যামিবিক ডিসেন্ট্রির হাত থেকে অনেকটাই দূরে থাকা যাচ্ছে। আশা করি আমার এই ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।